আর আজকে আমি বলে যাচ্ছি আপনারা প্রতিটা গ্রামে 30টা করে যুবক ইসলামের জন্য একটা কমিটি করবেন আহলে সুন্নাত আল জামাতের কমিটি প্রতি বছরে একটা করে জলসা করবেন কথা বুঝছেন না এবং সব গ্রাম মিলে একটা মেইন জায়গা দেখে এখানে করবেন কেন পুরো চাপড়া টাউনে করবেন চাপড়া টাউনে যে সব ধর্মে ধর্মীয় কাজ হতে পারে তাহলে ইসলামের কাজ হবে না কেন এটা কি কারো বাবা কালী সম্পত্তি নাকি সবার হয় আমার হয় না কেন এরখানে একটা কারণে হয় না কেন আমার বাপ নেই আমরা এতিম আমরা তাদেরকে বাপ বলে সামনে দিয়েছি আপসে লুকিয়ে লুকিয়ে ছেলেকে খাওয়ায় কথা বুঝছেন না বুঝেন না ওকে অন্য জায়গায় দেখা যায় আমার ধর্মের কাজে দেখা যায় না ওকে অন্য জায়গায় পাওয়া যায় আমার ধর্মে পাওয়া যায় না কিন্তু আমি ভাবিও আমার কিন্তু না ও আমার খেতে গজিয়েছে কিন্তু প্রোডাকশন অন্য জায়গা থেকে এসেছে কথা বুঝছেন না বুঝেন না হ্যাঁ সকালবেলা উঠে প্রায় 200 কিলোমিটার দূরে কম বেশি এসে বলে যাচ্ছি অতএব নিজের পায়ে দাঁড়ান নিজের অস্তিত্বকে বাঁচান নিজে জিনিস নিজে বুঝে নেন আমাদের সমাজে একটা পশু আছে সমাজে ঘুরে বেড়ায় আমি শিক্ষার জন্য বলি আশরাফুল মুখে আমরা বুঝলাম না আমাদের কি করা দরকার অথচ ওই পশুটাকে দেখুন কুকুর জান্নাম কুকুর নিজের বাচ্চাদের ঘরে ছেড়ে দিয়ে অন্য কাউর দায়িত্ব দিয়ে চলে যায় না নিজেই পাহারা দেয় একটা পশু থে বোঝে যে আমার বাচ্চা আমাকে দায়িত্ব জনকে চলে লাভ নাই আমরা মুসলমান আমরা বুঝি না আমরা নিজেদের দায়িত্ব দিয়েছি কাদের ঘরে যারা সারা জীবন দিলে ইসলাম মসজিদ মাদ্রাসা দিনের দুশমন ক্ষতি করতে চাই তাদের ঘরে দায়িত্ব দিয়েছি তা তারা আমাদের এই জলসা করতে দেয় তারা কখনো চাইবে মানুষগুলো সুদমুক্ত হোক মদমুক্ত হোক রেপ মুক্ত হোক গ্যাজা মুক্ত হোক পণ মুক্ত হোক মা বাপকে মারবে না এমন সমাজ তৈরি হোক তারা চায় তারা তো চায় সমাজে মদ হোক গ্যাজা হোক জুয়া হোক জেনা হোক ব্যভিচারী হোক লুট হোক দাঙ্গা হোক ফাসাদ হোক মূর্খ হোক ভিখারি হোক 500 টাকা দিয়ে কাজ মিটিয়ে দেবো তারা তো চাইবে আর তাদের ঘরে আমাদের বাপ বানিয়ে দিয়েছি গার্জেন বানিয়ে দিয়েছি আর আমরা যখন ওলামারা এসে তোমাদেরকে বুঝাই বাবারা দুনিয়া বেশি দিন নয় তখন অনেক ছেলে মনে করে মলি সাহেবদের বানানো এতদিন ধরে শুনছি কায়ামত 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 সব মলি সাহেবদের বানানো তো যাই হোক আলোচনার দিকে যাচ্ছি আল্লাহ আমাদেরকে দু কথা বলার তৌফিক দেন যারা আমাকে শোনালেন এত কষ্ট কষ্ট হয়েছে একটাই কথা বলবো কষ্ট কার জন্য করেছেন আল্লাহর জন্য না মানুষের জন্য তাহলে বুকের মধ্যে দাফন করে রাখুন সবর করে আগিয়ে চলুন ফল আল্লাহ দেবে অত বেশি ভেঙে পড়ে লাভ নেই বেশি শুনিও লাভ নেই এসেছি কোরআন হাদিসের দুটো কথা বলবো সেই রাস্তায় দুটো আলোচনা শোনাবো আপনারা শুনুন আমল করার চেষ্টা করুন যারা ভলেন্টিয়ার রয়েছেন চারিদিকে খেয়াল রাখুন বেশি ওইদিকে ওইভাবে গোল করে চেয়ারে বসে কি দরকার তোমরা ভলেন্টিয়ার এসে বসো মাহফিল করেছে এদিক ওদিক ঘুরলে হবে বসো তোমাদের অত টেনশন কিসের আমার তো প্রশাসন ভাইরা রয়েছে হ্যাঁ তবে এই রিসেন্ট দেখছি এক দেড় বছর জলসা করতে গেলে পুলিশ লাগছে এর আগে লাগতো না কথা বুঝছেন না বোঝেন না তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে হ্যাঁ খারাপের দিকে কেন এক দেড় বছর আগে প্রশাসন জলসা মাহফিলে লাগতো না তেনাদেরকে আসতেও হতো না ধর্মের কাজ করছে উন্নতি হয় না যা ওরা করছে করুক গে জায়গা আমরা অন্যদিকে দেখি কিন্তু আজ তিনাদের ঘরেও ভাবতে বাধ্য হচ্ছে যে মোল্লাদের জলসা তো ক্যাচাল হয় এটা হাসছেন ঠিকই কিন্তু কতটা নিজেরা নিজেরা ধ্বংস হচ্ছেন বুঝতে পাচ্ছেন আর এই ধ্বংসের পিছনে কে আছে দেখো মুনাফিক তাদের খেতে জন্মেছে এইগুলো ডিস্টার্ব করছে ইরা ইরা পাঁচ আটে কারো পাঁচ আটে ওই পাঁচ আটাদের যাতে পানা সরিয়ে লাই সেই খুশির জন্য এইসব করছে ধর্ম জলসাগুনের উপর আঘাত দিচ্ছে কতটা ছোট করছো নিজেদের ঘরে আজকে একটা ধর্মসভা করতে গেলে হাইকোর্ট ছুটতে হচ্ছে ধর্মসভা করতে গেলে থানায় ছুটতে হচ্ছে একটু পারমিশন দেন আরে আচ্ছা আচ্ছা গলায় দড়ি দিয়ে মরে যাওয়া দরকার কমকে বেঁচে থাকার থেকে সব মরে যা
মরে গেলে জন্ম নেই কওমের কেউ আলাদা কথা যদি বলেন হুজুর কি করব বুঝতে পারছো না কি করতে হবে যারা রাস্তার বাধা তাদের ঘর সরিয়ে দাও এই তো কথা সরিয়ে দাও বাধা দিবার কেউ থাকবে না এই তো কথা আমার কাছে সবথেকে আগে আমার সৃষ্টিকর্তা আমার কাছে সবথেকে আগে আমার গাইড বুক আমার কাছে সবথেকে আগে ওই গাইড বুক এবং সৃষ্টিকর্তাকে যিনি মিলিয়েছেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ তারপরে বাকি মা বাপ সন্তান ছেলে পুলে জমি জায়গা সব পরে সবকিছু ছাড়তে রাজি আল্লাহ আল্লাহ রাসূল ও কিতাবকে ছাড়তে রাজি নয় এটা হলো ঈমান এই সে কিসের মুসলমান দাবি করা অনেক সহজ রে বাপ দাবি করা অনেক সহজ সে কিসের মুসলমান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله أما يشركون هو الله الخالق الباري المصور يسبح العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على مولانا محمد ولا آلي لوب لالوشا حرام خدد دھوکے مانوشے ایر انتور نفس ای نفس تا خراب ہے گئے ایجن نی اما دیر اسلامی رو پورے قرآن رو پورے درود رو پورے نماز رو پورے بھالو بسا رو پورے ماما پی رو پورے ন্যায়ের উপরে পরে ইনসাফের উপরে ইনসানিয়াতের উপরে দরদ আসছে না গরিবকে দেখলে লুটতে মন যায় সাহায্য করতে মন যায় না গরিবকে দেখলে সেলফি তুলতে মন যায় বিপদগ্রস্ত মানুষকে হেল্প করতে ইচ্ছা যায় না কারণ আমাদের ভেতরটা নোংরা হয়ে গেছে আর মনে রাখবেন কুল্লু নাফসিন জাইকাতুল মওত প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে সে ইন্ডিয়ান হোক আর আমেরিকান হোক জাপানের হোক আর ফ্রান্সের হোক যেই হোক মুসলিম হোক আর অমুসলিম হোক মৃত্যু সবার হবে পীর সাহেব হোক আর আমির সাহেব হোক নেতা হোক আর কেতা হোক মৃত্যু সবার হবে এ স্বাদ সবাইকে চাখতে হবে তাহলেই তো প্রশ্ন আসলাম কোথা থেকে কেই বা পাঠালো কেন পাঠালো আর মৃত্যু হয়ে যাব কোথায় এমনি এমনি তো হয়ে যায় না যে কোনো জিনিসের উদ্দেশ্য কারণ থাকে এ আসমান এ সূর্য এ চাঁদ এ গাছ এ জমিন এ শাক সবজি খাদ্য এমনি তৈরি হয়নি কারণ আছে না নাই বলুন বলুন তাহলে আমাদেরকে কেন বানিয়েছে জমিন আমাদেরকে থাকতে দিয়েছে আসমান আমাদের জন্য ছাদ জমিনের চাষের জন্য পানি হয় বিভিন্ন রকম খাদ্য এক একটা খাদ্যের এক এক রকম উপকারিতা এবং টেস্ট এবং জীবজন্তুর মধ্যে কিছু হালাল জীবজন্তু আছে তার মধ্যে সবথেকে উত্তম গরুর গোশত প্রোটিন বেশি ভাববে হুজুর এবারে ভালো ওয়াজ করছে গোশত খাওয়া মুসলমান হই তো শেষ আমরা শুধু গোশত খেলেই ঈমান পাকা হয় এই ধারণাটা সবার ভালোই আছে গোশত খাওয়া না বন্ধ হয়ে যায় তাতে যা হয় হোক যায়
গোস খাওয়াতে ঈমান আর ইসলামের কিছু ব্যাপার নেই ওটা ভালো খাদ্য ইসলাম হালাল করেছে আমাদের জন্য প্রোটিন আছে খাও না খেলো ইসলাম থেকে বেরিয়ে যাবে এমনটা নয় ওটা কিন্তু ভালো অঙ্ক রেখেছে তেই সব কিছু খাদ্য বানিয়েছেন কে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সূর্য আলো দেয় চাঁদ আমাদেরকে মাসের হিসাব দেয় কথা বুঝে আসছে রাত আমাদের জন্য আরামের বিশ্রামের জন্য করেছে যত ক্লান্তই থাক 6-7 ঘন্টা ঘোরাবার পর যেন মনে হবে গাড়ি সার্ভিস হলে যেমন ফ্রি হয় আমরাও ফ্রি হয়ে যাই এই সব সিস্টেম আল্লাহ দিয়েছে কিন্তু আমাদেরকে বানিয়েছেন কেন দুনিয়ায় যাও বাপকে মারো মাকে মারো চুরি করো দেশদ্রোহী করো গাদ্দারি করো চিটিং বাজি করো তুলাবাজি করো এইসব করতে পাঠিয়েছে কি জন্য إلا لعبدون শুধুমাত্র সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য পাঠিয়েছে এবারে দাসত্ব যে কাজ খুশি হয় ওটাই হলো আল্লাহর দাসত্ব যেটা ছেড়ে দিলে আল্লাহ খুশি হয় ওটাকে ছেড়ে দেওয়াটাও আল্লাহর দাসত্ব জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা সৃষ্টির লক্ষ্য থাকবে একটাই মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান ভালোবাসবেন কার জন্য একটু আওয়াজ দেন আল্লাহর জন্য কে মাইক চালাচ্ছে কত রকম জ্বালা কেন রে বাবা দুশ্মনী করবেন কার জন্য আত্মীয়তা করবেন কার জন্য বিচ্ছেদ হবেন কার জন্য সেই হলো প্রকৃত ঈমানদার সেই ঈমানের মজা পায় আমাদের জিন্দেগির মকসাদ একটাই হওয়া দরকার আমার সৃষ্টিকর্তাকে আমি খুশি করব প্রতিটা মানুষের জানা দরকার আমাকে সৃষ্টি করলেন কে দ্বিতীয় কেন করলেন তিন নম্বর যে জন্য করেছে ওটা করা দরকার এটাই হলো মানুষের জিন্দেগির মকসাদ অবালা পশু থেকে আর মানুষের পার্থক্য এটা তাদের কোন রকম জীবন যাপনের নিয়ম কানুন নেই জীবজন্তুদের জীবন কান যাপনের নিয়ম কানুন নেই আশরাফুল মখলুকাত হলো মানুষ এই মানুষকে সৃষ্টিকর্তা জীবন যাপনের নিয়ম কানুন দিয়েছে এবং দুনিয়াবি জিন্দেগিটা খুব সামান্য দিয়েছে কেউ 60 কেউ 70 কেউ 80 কেউ 90 কেউ 100 কেউ 50 কেউ 40 কেউ 20 কেউ হতে হতেই ইন্তেকাল করে কেউ মায়ের পেটে থেকেও মারা যায় জিন্দেগিটা দুনিয়ায় যারা পেয়েছে খুবই সামান্য এই সামান্যটুকু জিন্দেগিতে আমাদের করে একটাই কাজ করে যেতে হবে সেটা কি ইল্লা লিআবুদুন প্রভু কিসে রাজি সেই কাজ করব নিজের দিকে তাকাও আমাদের অস্তিত্ব দিল কে বলো কে অস্তিত্ব দিয়েছে এখানে যিনি 60 বছর বয়স ওই মুরব্বি বাপ 60 বছর আগে আপনার কোন অস্তিত্ব এই পৃথিবীতে ছিল আপনার আব্বা জানতো আপনাকে আপনার মা জানতো আপনাকে পৃথিবীর কেউ জানে আজকে জানার 10 বছর বয়স 20 বছর বয়স 30 বছর বয়স 40 বছর বয়স তার আগে আপনাকে কেউ চিনতো না কেউ জানতো আপনার অস্তিত্ব দিয়েছেন একজন যিনি আপনার সৃষ্টিকর্তা রব মালিক আল্লাহ আপনি তার জন্য কি করেছেন এটাই ভাবা আপনার কাজ হুহু করে জিন্দেগি চলে যাচ্ছে হুহু করে রাত হুহু করে দিন আপনি হুহু করে কবরের দিকে যাচ্ছেন হুহু করে মৃত্যুর দিকে যাচ্ছেন আপনি জানেন না আপনার মৃত্যু কবে হবে আসার ডেট আছে যাবার ডেট নেই মনে রাখবেন আসার ডেট আছে ডাক্তার ডেট দেয় কত তারিখ বা এত তারিখের মধ্যে একটা আনুমানিক করে আসার ডেট আছে যাবার কেউ ডেট দিতে পারে না আজকের দিনও কেউ ডেট দিতে পারবে না কথা বুঝছেন না বোঝেন না আব্বাস সিদ্দিকী তো নিজের ডেট দিতে পারবে না জানি এতে ঘরে যেতে পারবো কি ঘর তো দূরের কথা এই মেম্বার থেকে নিজে পায়ে নিচে নেবে নাপতে পারবো কি আমার গ্যারান্টি নাই এখানেই বুকে পেন হবে কাত হয়ে যাব লোক বলবে কি হলো দেখ দেখ মারা গেছে এর নাম জিন্দেগি অতএ বেশি ফুটানি বেশি লাপালাপি বেশি হুড়োহুড়ি করো না দুদিনে দুনিয়ায় কি জন্য এসেছো কে পাঠিয়েছে তোমাকে চেনো কি জন্য পাঠিয়েছো এটা করে চলে যাও তোমাকে দুটো কাজ দিয়ে পাঠানো হয়েছে কটা
দুটো কাজ কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যিনি সৃষ্টি করেছেন তিনার কথা ছাড়া অন্যজনের কথা মানবই বা কি করে ঠিক না বেঠিকগো তিনি বলছেন দুটো কাজ দিয়েছি ভালো কাজ করো ভালো কাজের সাথে থাকো ভালো কাজকে সাপোর্ট করো ভালো কাজের প্রচার করো একটা দ্বিতীয় হলো অন্যায় করো না অন্যায়কে সাপোর্ট করো না অন্যায় সাথ দিও না ক্ষমতা থাকলে অন্যায়কে মিটিয়ে দাও এটা কার কথা জোরে বলুন সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কথা এই কথা আমরা মানুষকে শোনাই শোনানো যাবে না বলে ওইটাই তো সমস্যা শোনালেই তো সমস্যা মুসা নবী শুনিয়েছিল বলেই সমস্যা ইব্রাহিম নবী শুনিয়েছিল বলেই সমস্যা আহা মাদে মুস্তাফা মাদানী ওয়ালা কামলি ওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রভুর কথা শুনিয়েছিলেন বলেই তো সমস্যা মুজাদ্দিদে আলবে সানি আল্লাহর কথা শুনিয়েছিলেন বলেই তো সমস্যা মুজাদ্দিদে আলবে সানি শুনিয়েছিলেন বলেই তো সমস্যা আজ আমিও শোনাচ্ছি বলেই তো সমস্যা শুনছেন না শুনেন না তাহলে এই আয়াতের পক্ষে যারা থাকবে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজ করবে ভালোর আদেশ দেবে ভালোকে প্রতিষ্ঠিত করবে প্রচার প্রসার করবে ভালো কাজকে প্রচার প্রসারে সহযোগিতা করবে এরা হলো জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না অন্যায় করবে না অন্যায়ের প্রচার প্রসার করবে না অন্যায় থেকে দূরে থাকবে অন্যায়কে ঘৃণা করবে ক্ষমতা থাকলে হাত দিয়ে অন্যায়কে রুখবে এরা হলো জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ জাহান্নামী বলে একটা দল আছে না নাই তারা কারা এর উল্টোটা অন্যায়ের পক্ষে থাকবে অন্যায় প্রতিষ্ঠিত করবে অন্যায়কে সাপোর্ট করবে অন্যায়ের জন্য লড়াই করবে নাই করবে না নাইকে মিটাবে নায়ের প্রতিষ্ঠিত করবে না নাইকে সাপোর্ট করবে না নায়ের পক্ষে যারা থাকবে তাদের বিরোধী করবে এটা হলো জাহান্নামী দল এ আমার কথা না আমার বাবার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর জমিনের উপরে হবে না হবে না আচ্ছা যদি না হয় আল্লাহ লস তো নাকি আল্লাহ হেরে যাবে না অন্য কেউ মনে হয় পাওয়ার ফুলেছে গেছে আল্লাহর থেকে বড় না আল্লাহ বুড়ো হয়ে গেছে নাউজুবিল্লাহ মিন জালেক বলুন আওয়াজ দেবেন আশা হয় আপনাদের এলাকায় কম আশা হয় আপনাদের এলাকায় কম কেন দাওয়াত করেন না মনে করছেন নাকি না দাওয়াত করতে যান দূর বলে আসি না দূর বলে আসা যাওয়া কম কষ্ট হয় রোজ 100-150 কিলোমিটার গাড়ি চাপতে হয় কম করে রোজ ভেবে দেখুন তো ভাই একবার ফুলপুরা শরীফে আপনারা গেলে তিন দিন ঘরে এসে কি হয় আর আমাদেরকে রোজ আমাকে 100-150 কম করে বলছি কিলোমিটার গাড়ি চাপতে হয় আবার যখন এত দূরে চলে আসব তাহলে আরো বেশি হয়ে যাবে এই কষ্টটা সহ্য করতে বড় চাপ হয়ে যায় কিন্তু এর পরও কখনো সখনো একবার দুবার আসা হয় এই একবার দুবার আসাতেই সমস্যা বাড়ে কথা বুঝছেন না বুঝেন না তবে সমস্যা যেখানে হয় সেখানে সমাধানের রাস্তাটাও খুব ভালো পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমরা ইতিহাস পড়েছি যেখানেই মুসা নবী ছিল সেখানেই তো ফেরাউন মুসা নবী শয়তানের দিকে না ফেরাউন শয়তানের দিকে জোরে বলুন এই ফেরাউনকে সৃষ্টি করেছেন কে আর মুসা নবীকে সৃষ্টি করেছেন কে তা মুসা নবীকে ফেরাউন কম জ্বালিয়েছে তাহলে মুসা নবী যখন আল্লাহর দিকে তা আল্লাহ ফেরাউনকে কেন মেরে দিল মেরেছে তো জানি আজকে ফেরাউন কোথায় মিশরে মিশরে দাঁত কালিয়ে পড়ে আছে যাও না গো দাদু কি খবর তোমার পৃথিবীর রাজা ছিলে তুমি কত বড় লাট সাহেব কথা বুঝে আসছে না কোদালের বাট কত কি তোমার এখন কি খবর দাঁত কেলিয়ে পড়ে আছে কিরে শয়তান কথা বলবিনি বলবে নাকি এ কথা বলছেন না কেন কেন সেই দাদাগিরি গেল কোথায় সেই মস্তানি গেল কোথায় হ্যাঁ
চতুর্দিকে সব ফোর্স দিয়ে ঘেরা কথা বুঝছেন না বুঝেন না সুন্দরী ঘরে কারো মেয়ে থাকলে যাও তুলে আসো এই তো ফেরাউনের চরিত্র ছিল ইতিহাস বলছি বাপ গল্প বলিনি এই সত্য ইতিহাসটা আমাদের বাচ্চাদের জানানো দরকার যে কোন দিকে থাকবি বাবা ফেরাউনের দিকে না মুসার দিকে যারা রাত্রিরে গরিবের মেয়েকে তুলে নিয়েছে নিজের ভোগের আয়েশের পাত্রী বানায় তাদের দিকে থেকে কখনো জান্নাতের আশা করা যেতে পারে না তাদেরকে সাপোর্ট করে কখনো জান্নাতের আশা করা যেতে পারে না কারণ অন্যায় করা যেমন অন্যায় অন্যায়কে সাপোর্ট করাটাও তেমন অন্যায় কিন্তু অন্যায় করা থেকে অন্যায়কে সাপোর্ট করলে আরো বেশি অন্যায় হয় কারণ অন্যায়কে সাপোর্ট যদি না করা হয় অন্যায়কারী অন্যায় করতে সাহস পাবে না আমরা সাপোর্ট করি বলি অন্যায় করে আজ আমার আল্লাহ মুসা নবীকে এবং তার মুসা নবীকে পাঠিয়েছে যাও মানুষকে হক কথা বলো সত্য কথা বলো এক রব সৃষ্টিকর্তাই পৃথিবী কায়নাতের তিনার কথা বলো দুনিয়াকে বলো পাওয়ার তো একজনের কে তিনি বলুন কে পাওয়ার একজনের আল্লাহ হুসাইয়ুল কাদির আব্বাস সিদ্দিকী হাত লাগাচ্ছে এটা আব্বাস সিদ্দিকীর পাওয়ার নয় আব্বাস সিদ্দিকীর জবানে কথা বলছে এটা আব্বাস সিদ্দিকীর পাওয়ার নয় আব্বাস সিদ্দিকীর পায়ে চলে এলো হেঁটে হেঁটে এটা আব্বাস সিদ্দিকীর পাওয়ার নয় আব্বাস সিদ্দিকী কে পাওয়ার দিয়েছেন পাওয়ার যিনি একমাত্র মালিক তিনি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমি যখন মায়ের পেট থেকে দুনিয়া এসেছিলাম মুখ ছিল কথা ছিল না চোখ ছিল দেখতে পেতাম না কান ছিল শুনতে পেতাম না এই চোখ কানটাও দিয়েছেন তিনি আস্তে আস্তে যখন বড় হয়েছি আমার বাক শক্তি কণ্ঠে দিয়েছে আমাকে আমার রব বলিয়েছে বল মা আমি বলেছি মা রব বুঝিয়ে দিয়েছে হাই রে পৃথিবীতে সব থেকে সম্মানীয় তোদের কাছে তোদের মা তাই সেই মাকে ভালোবাস তাই রব প্রথমে বার করিয়েছে মা কেন মা পেটে ধরেছিল তোকে দশ মাস দশ দিন ধরে আজকে এই সমাজে মায়েদের মর্যাদা আছে হ্যাঁ কিনা জোরে বলে আছে না নাই নাই কেন নাই ইসলাম নাই তাই সোজা কথা কেন নাই ইসলাম নাই তাই ইসলাম আরবি কথা আমরা তো আরবি কথাটাকে ইসলাম শুনলে না জেনে বুঝে একদল লোক ঘৃণা করি আরে ইসলাম আরবি শব্দ যার বাংলা মানে হলো শান্তি সালাম থেকে এসেছে আর ইসলামের ব্যাপক অর্থ হলো মা বাপকে ভালোবাসার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এখন ইসলাম বলছে মা বাপকে যে ভালোবাসে না সে আমি রসুল আমার কেউ নয় তার সাথে আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে তার জন্য কোনো জান্নাত শান্তি নাই তার জন্য শাস্তি আছে আমার দেশে শাস্তি ব্যবস্থা আছে না নাই আপনাদের রোদে গরম হচ্ছে নাকি শীতের সময় তো গরম হচ্ছে তাহলে একটু সরাসরি দেবেন আমার দেশে শাস্তি ব্যবস্থা আছে না নাই চুরি করলে এই শাস্তি ডাকাতি করলে এই শাস্তি খুন করলে এই শাস্তি সব শাস্তি মাপ আছে দেশের ধরে এই গাদ্দার হলে মাপ নাই ফাঁসি বা আরো অনেক কিছু শাস্তি থাকতে পারে আমার থেকে আরো ভালো জানে তিনারা জেনারা এই নিয়ে পড়াশোনা করছে কথা বলি কিন্তু শাস্তির সিস্টেম আছে না নাই যিনি সৃষ্টি করেছেন তিনি একটা নিয়ম বলে করেছেন যে আমার পৃথিবীতে বাস করতে গেলে এই 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 এইভাবে যারা চলবি তাদের জন্য শান্তি এইভাবে যারা চলবি তাদের জন্য শাস্তি কিছুই তোমার আমার নয় তুমি আমি যদি এক জায়গায় বসে এই এলাকা আমার বলে একটা আইন তৈরি করতে পারি সবটা জিনা তিনি কি আইন করবে না তিনি আইন করেছে তিনি বলেছে মা বাপকে যে ভালোবাসবে তার জন্য জান্নাত আল জান্নাত তো তাহা তাকদামুল উম্মাহাত নবীর কথা ছেলেদের জান্নাত হলো মা বাপের পায়ের তলায় জোরে বলুন সুবহানাল্লাহ আর যে মা বাপকে বেজার করবে মান রাদি আন ওয়ালিদাহু ফালা আন হুরাদি মা বাপ যার উপরে রাজি স্বয়ং সৃষ্টিকর্তা তার উপরে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ যে মা বাপকে বেজার করবে সৃষ্টিকর্তা তাকে উপরে বেজার হবে সে যাবে শাস্তির জায়গায় এটাই তো সিস্টেম তাহলে দুটো কাজ একটা হলো ন্যায় একটা হলো অন্যায় ন্যায়ের পক্ষে থাকো অন্যায়ের বিরুদ্ধে থাকো তারা হবে জান্নাতি আর যারা অন্যায়ের পক্ষে ন্যায়ের বিরুদ্ধে তারা হবে জাহান্নামী কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এইটা জানাবেন বলেই সৃষ্টিকর্তা যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে একটা হলো কিতাব আর একটা কিতাব পড়ানোর জন্য শিক্ষক শিক্ষকটা কে সিলেক্টেড করবে প্রতিষ্ঠান যার কার প্রতিষ্ঠান আল্লাহর
বুঝতে পারছেন ইসলাম হচ্ছে প্রতিষ্ঠান কার প্রতিষ্ঠান আল্লাহ শিক্ষকটা কে সিলেক্টেড করবে আল্লাহ এই শিক্ষকগুলোকে নবী রাসূল পয়গম্বর বলা হয় 1 লক্ষ মতান্ত 2 লক্ষ 24000 নবী রাসূল পয়গম্বর এসেছে তাই মূসা আলাইহিস সালাম তিনি একজন শিক্ষক হয়েছিলেন কেন সেই সময় একটা জালিম রাজা ছিল যার নাম হলো ফেরাউন সে মানুষকে পাওয়ারের জোরে শোষণ করতে করতে লাস্টে বলল আমি তোমাদের প্রভু তোমরা আমার উপাসনা করো রব বলে ডাকো আমাকে খোদা বলে ডাকো শুনছেন ভাই আপনাদের উপরে এরকম জুলুম কেউ করছে এখন এই রকম জুলুম হচ্ছে যে আমাকে রব বলে মানো আমাকে প্রভু বলে মানো এই জুলুম কি করছে আপনাদের উপরে কেউ করে না পেট গরমে কত শোনালে হবে না এই জুলুম কেউ এখনো করে না কিন্তু আগামী দিন খুব শিগগিরই এই জুলুম করার জন্য একজন আসছে যার নাম হচ্ছে দাজ্জাল আর বর্তমান যারা জুলুম করছে এরা সবাই দাজ্জালের চালা দাজ্জালের প্ল্যানটা তৈরি করা হচ্ছে একটা জিনিসকে আনতে গেলে তো সহজে আনা যায় না তার আগে ব্যবস্থা করতে হয় না এই ব্যবস্থাটা করা হচ্ছে দাজ্জাল যখন আসবে তখন এই পৃথিবীতে 90% লোক হবে খোদার্ত গরীব এই গরীবটাকে বানানোর প্ল্যান এখন চলছে আমার কথা আপনার মাথায় যেতে পারে অন্যদিকে কিন্তু আমি কথা বলছি রাসূলুল্লাহ প্রমাণ চান হাদিস থেকে প্রমাণ দেব আমার নবী বলছেন পৃথিবীতে অল্প কিছু লোক সমস্ত দুনিয়ার অর্থ ভান্ডারকে তারা লুটে নেবে শুনছেন না শুনেন না বাকি সবাইকে গরীব বানিয়ে দেবে এই গরীব যখনই বানাবে তখন তাদেরকে তৈরি করা হবে কৃত দাস দাসী এই কৃত দাস দাসী যখন হয়ে যাবে তখন দাজ্জাল বেরোবে বেরিয়ে লোককে অভাবী সোনা দানা দেবে তখন দিয়ে বলবে আমাকে প্রভু বলে মান যেটা ফেরাউন করেছিল তো ফেরাউন যখন করেছিল ফেরাউনকে লোক মেনেছিল না মানেনি বলুন বলুন হ্যাঁ মেনেছে বেশি লোক মেনেছিল না কম লোক না বেশি লোক মেনেছিল কিন্তু ফেরাউনের মানার মধ্যে দুটো শ্রেণীর লোক ছিল একটা শ্রেণী অজ্ঞতার কারণে মূর্খতার কারণে সত্যি ফেরাউনকে খোদা বলে মেনেছিল আরেক শ্রেণীর লোক জান বাঁচাবার জন্য ফেরাউনকে খোদা বলে মেনেছিল কথা কিছু বুঝতে পারছেন ঠিক এই রকম একটা অসভ্য বর্বর জঙ্গল রাজ থেকে আশরাফুল মখলুকাত মানুষগুলোকে বাঁচাবার জন্য শোনো যুবক তুমি গুনাহগার হয়ে মরো বাঁচার রাস্তা তবু আছে বেঈমান হয়ে মরো না আমার ভাই আমার বোন গুনাহগারের বাঁচার রাস্তা আছে বেঈমান হয়ে মরো না এতদিন তোমরা গুনার প্ল্যাটফর্মে ছিলে এবারে তোমাদের ঘরে বেঈমানের প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হচ্ছে তাই তোমাদের কাছে একটা কথা বুঝাচ্ছি মন দিয়ে শোনো যুগে যুগে হয়েছে রে বাপ এটা নতুন নয় দুটো দিক তৈরি হয়েছে একটা হক একটা হচ্ছে নাহা হক হলো আল্লাহর দিকে নাহা হলো ইবলিস শয়তানের দিকে ইবলিস শয়তানকে চেনেন না এই কথা বলছেন না কেন প্রকাশ্য যে দুশ্মন আদম আলাইহিস সালামকে যে সেজদা করেনি এই সেজদা না করার জন্য আল্লাহ তাকে বলেছিল বেরিয়ে যা সেই থেকে ইবলিসের রাগ আদমের ছেলেগুলোকে আমি ভুল রাস্তায় নিয়ে যাব তা ডাইরেক্ট আপ ফেরেশতা কি আসবে কি বলে ইবলিস আসবে নাকি ইবলিস তার চেলা তৈরি করেছে এই চেলাদের দ্বারা কাজ করাচ্ছে আর যখনই সমাজে পাপ বেড়ে যায় অশান্তি বেড়ে যায় তখনই মহান রব্বুল আলামিন একটা করে মহামানব পাঠায় 1 লক্ষ মতান্ত 2 লক্ষ 24000 মহামানব এসছে আমরা মাত্র কয়েকজনের নাম জানি তাই অন্য ধর্মের ধর্মগুরুদের ঘরে আমরা গালিগালাজ করি না ছোট বড় করি না কেন জানি না তিনারা কে ছিলেন কথা বুঝছেন না বোঝেন না জানি না গৌতম বৌদ্ধ কে ছিল আরো কত কিসব মহামনীষীর আছে না আমাদের জানা নেই তাই তিনাদের বিষয়ে আমরা চুপ থাকি কেন আমরা জানি না যদি ভালো মানুষ হয় আর যদি আমরা ছোট বড় কথা বলি তাহলে ইসলাম বলছে তোমাকে ধরা হবে জাহান্নামে যেতে হবে তাই যার সম্বন্ধে জানো না বন্ধ রাখো আর তোমার তো জানার দরকার নেই 400 বছর আগের হেডমাস্টার কে ছিল অত জানার দরকার নেই তোমার এখন যিনি হেডমাস্টার মুহাম্মদ রসুল তাকে চেনো তাকে মানো তাকে ধরো এটাই তোমার জন্য কাজ জোরে বলুন সুবহানাল্লাহ অসুবিধে হচ্ছে একটু মেন জায়গাটা প্রথম বুঝাচ্ছি আপনাদের গ্রামে 500 বছর আগে থেকে একটা স্কুল আছে 500 বছর আগে নিশ্চয়ই স্কুলের মাস্টার ছিল ছিল না ছিল না তখনও পড়াশোনা করানো হতো না 400 বছর আগে আর একটা মাস্টার ছিল যে 500 বছর মারা গেছে
চলে গেছে বা রিটার্ন হয়ে গেছে তারপরে আবার যিনি এসেছেন 400 বছর তখন সিলেবাস ছিল না ছিল না প্রথমবারে যে সিলেবাস ছিল দ্বিতীয়বারে সিলেবাস চেঞ্জ হয়েছে না হয়নি তারপরে আজকে ধরুন এখন আপনাদের স্কুল আছে স্কুলে মাস্টার আছে এখন সিলেবাস আছে এখন যে সিলেবাসটা আছে 500 বছর আগেকার সিলেবাসটা কি পড়ানো হয় না 500 বছর আগেকার হেডমাস্টার এখন আছে তো 500 বছর আগে যিনি ছিলেন তিনিও সত্য তখনকার সিলেবাসটা তখনকার জন্য সত্য এখন আমার জন্য যে হেডমাস্টার আমার জন্য সত্য এখন আমার জন্য সিলেবাস যেটা এটা আমার জন্য চলবে আমি যদি 500 বছর আগেটা পড়ে বসে থাকি তাহলে পরীক্ষায় সব রসগোল্লা দেখব ঠিক না বেটি তা 500 বছর আগে যত নবী রাসূল এসেছেন শিক্ষক হিসাবে বোঝাবার জন্য বলছি আগে সব সত্য 104 টি আসমানি কিতাব এসেছে 103 টি আগে এসেছে সব সত্য আমার জন্য সিলেবাস হলো কোরআন আমার জন্য শিক্ষক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এটা কিয়ামত পর্যন্ত আমাদেরকে মেনে নিতে হবে আর কোন শিক্ষক আর কোন সিলেবাস আল্লাহর পক্ষ থেকে আসবে না তাই এর আগে যিনি এসেছিলেন মুসা সাল্লাম তিনার একটা কথা বলছি সেই কথা হলো এটা কি ওই ফেরাউনের অত্যাচার থেকে মানুষগুলোকে শান্তি সভ্যতার রাস্তা দেখাবেন বলে মুসা সাল্লামকে পাঠালেন মুসা আলাইহিস সালাম যখন নাই সত্যের কথা বললেন যখন বললেন যে মানুষ মানুষকে হত্যা করো কেন মানুষ মানুষকে জুলুম করো কেন মানুষ মানুষকে কেন কৃত দাস দাসী বানাও মানুষকে যখন ইনসাফের কথা সত্যের কথা বলল তখন ফেরাউনের কাছে খবর চলে গেল যে মুসা মানুষের চোখ খুলছে মুসা সাল্লাম মানুষের চোখ খুলছে তার মানে সত্যকে বলছে আর সত্য এমন একটা জিনিস কুয়াশার পাহাড়ও যদি হয়ে থাকে সূর্য উঠলে কুয়াশা আস্তে আস্তে অন্ধকার কাটিয়ে পালাতে হয় বরফের পাহাড়ও যদি জমে যায় গরমের চোটে সূর্যের তাপে আস্তে আস্তে গলে পানি হয়ে রাস্তা কাটায় পালাতে হয় ঠিক না বেটি তাই সূর্য সত্য এমন একটা জিনিস সূর্যের থেকেও বেশি তাপ সূর্যের থেকেও বেশি আলো হলো আরো বেশি উজালা হলো সত্য জোরে বলুন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম এই কথা যখনই বলল ফেরাউনের কানে যখন খবর গেল মুসা সাল্লাম তখনই জুলুম ফেরাউন তখন জুলুম শুরু করলো প্রথমে কি জুলুম করলো এই মুসার কাছে যে যাবে তাদেরকে মারা হবে শুনছেন না শুনেন না আর আজকে কি বলছে মাহফিলে যে যাবে তার কাট বাদ দিয়ে দেওয়া হবে সে এই পাবে না ওই পাবে না সেই পাবে না তাহলে এগুলো ছোট ছোট ফেরাউন সেগুলো বড় ফেরাউন এই কথা মিলছে না মেলে না বুঝেলান শুধু বাপ মন আমার বলার উদ্দেশ্য এটা উদাস যেন না হয়ে যায় ভেঙে পড়ার কিছু নেই ভেঙে পড়ার কিছু নাই যদি সত্যি আপনি আল্লাহকে ভালোবাসেন সত্যি যদি আপনি আপনার সৃষ্টিকর্তাকে মহব্বত করেন সত্যি যদি আপনি আখিরাতকে বিশ্বাস করেন সত্যি যদি আপনি মনে করেন যে আমার একদিন মৃত্যু হবে মৃত্যুর পরে আমার রব আমাকে উঠাবে সুরান শরীফের মধ্যে সূরা জুমার 60 নম্বর আয়াতে বলে আল্লাহ সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন আবাস মেয়াদে ফুজিয়া হবে যেমন নাগল দিলে মমিন থেকে আলু ওঠে ওইভাবে মানুষ উঠতে থাকবে সে মুসলমান হোক আর মুসলিম হোক বাঘের পেটে যাক আর যেখানে যাক সবার কিন্তু শেষ ধুয়ে মুছে পানিতে আর পানি তলাতে রয়েছে মাটি আর আমরা তো কবরস্থ করি ওখানে মাটি রয়েছে সবাই মাটি তলাতে যাবে জমিনের তলা থেকে সবাইকে উঠানো হবে ওই দিনে রব্বুল আলামিন সবার থেকে হিসাব নেবে ওরে আমার বান্দা বান্দি রে কি হলো তোমার আমি খুব খারাপ ছেলে ভাই ভালোবাসি সবাই কিন্তু খুব খারাপ ছেলে ভাই এটা নবীর মেম্বার আসতে জানেন তো আমার সম্বন্ধে আমি খুব খারাপ ছেলে দূরে থাকা ভালো আমার থেকে গতকালকে আমার একটা জলসা ছিল গতকালকে শুধু একটা মিথ্যা কথা বলার জন্য জলসে যাইনি একটা মিথ্যা কথা বলেছে কথা বুঝছেন না আমি নীতিতে খুব মজবুত তুই আমার জন্য ক্ষতি কর আমায় ব্যক্তিগত আঘাত কর কিচ্ছু বলবো না ধর্ম নিয়ে যদি কোন রকম কথা হয় ছাড় নাই কেন আমার আমেন আল্লাহ অনেক কষ্ট করার পরে আমরা মানুষ হয়েছি না আমরাও নিজেদের মাখিলে থাকতাম ইতিহাস বলছি গল্প বলতেছি নি ইতিহাস খোলো এখন বড় বড় সব ভিআইপি দাবি করছে
খবর লাও 1500 বছর আগে কি ছিল যদি সময় থাকে আস্তে আস্তে আসছে এইদিকে বলবো তো নাকি অসুবিধা হচ্ছে এ না জওয়ান তরুণেরা বাপেরা দুনিয়া দুদিনের মনে রেখে দিও কিছুদিন আগে একটা বিমার এসেছিল পৃথিবী জুড়ে যার নাম হলো করোনা জানি না কি গাদে করোনা নাকি আমি জানি না তবে সমাজ তাকে করোনা বলে প্রচার প্রসার করেছে তাই নামটা বললাম পৃথিবী বড় বড় দাদারা পৃথিবীর বড় বড় পাওয়াররা পৃথিবীর বড় বড় সুপার পাওয়াররা যারা নিজে দেখে করে আজকে দিনও ফেরাউন মনে করে নমরুদ মনে করে দুনিয়া জমিনে মানুষের প্রভু মনে করে যারা দুনিয়াকে হাতের মুঠোয় রেখে গলা টিপে মারতে চায় সমস্ত দাদা একটা বিমারের নাম শুনে ঘরে ঢুকে দরজা দিয়ে বসেছিল ঠিক না বেটি স্ত্রীকেও বলছে এখন আলাদা সরো বাঁচতে হবে কিছু কিছু দাদা তো সাগরে বিচবিন জায়গায় দ্বীপ আছে সেখানে ঘর রেখেছে গরিবের শোষণ করে সেখানে যে চুপচাপ বসে থাকতো কারো সঙ্গে দেখা সাক্ষাৎ নেই পুরো প্যাকিং হয়ে তারপরও কিছুক্ষণ পরে খক 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 করতে করতে চলে গেছে এক কথা শুনছেন না শোনেন নি আর রাস্তার ধারে ফুটপাতে গরিব গুলো দেখুন মরেছে কেউ এই একটা দেখাতে পারবেন যে ইট ভাটার যারা লেবারি করে মরে গেছে দিন মজুরি করে হ্যাঁ শুনছেন তো নাকি আমি তো মাঝে মাঝে মনে করি গরুর মুখে জালি দেওয়া থাকে দেখেন না কেন পরের খাজনি বাবা তাই তো নাকি তা আমরা এত পরের খাওয়া ধরে গেছি আল্লাহ এমন বিমার দিয়েছে ডাক্তারের মাথায় আল্লাহ ঢুকিয়েছে বলছে মাস্ক পরো আমিও পড়েছি কথা বুঝছেন না কেউ খেয়ে পরে কেউ খাওয়াওয়ালা শুনে সাথে থাকার জন্য পড়তে হয় পড়লেই যে সব খেয়েছে আমি সেটা বলছি নি কারণ আল্লাহ বলেছে দুই শ্রেণীকে শাস্তি দেব একটা যে অন্যায় করে সে আর একটা যে অন্যায় দেখার পরে চুপ থাকে সে তাকেও মারবো কেন তুই অন্যায়কারীর সাথে থাকিস কেন শুনছেন তো আপনারা আপনারা হয়তো অনেকে ভাবছেন না বাবা গা বেঁচিয়ে থাকবো খুনি কোথা যাবে বাপ যাবার রাস্তা নেই মুসলমান ঘরে ছেলেরা তরুণেরা বাপেরা তাহলে ভেবে দেখেন সব থেকে বড় পাওয়ার কার চিৎকার দিয়ে বরণ কার তাহলে আজ কেউ যদি মনে করে আমার পাশে আমেরিকা আছে কেউ যদি মনে করে আমার পাশে চীন আছে কেউ যদি মনে করে আমার পাশে অমুক পাওয়ার রয়েছে আরে তাহলে শুনে খেদাও আমরা গরিব গোলাম নবীর আমাদের পাশে স্বয়ং আল্লাহর রহমত আছে তাহলে এত কষ্ট হয় কেন এ যুবক শুনে রেখে দাও গো প্রেমিককে আল্লাহ পরীক্ষা নাই একটু তুমি যখন বাজারে যাও একটা কলসি কিনবা জন্যে মাটির তুমি এই কলসিটাকে একটু বাজিয়ে বাজিয়ে দেখো না দেখো না তাহলে আল্লাহ তোমাকে আমাকে আপন করে জান্নাতে দেবে একটু বাজিয়ে নেবে না দেবে না যদি না বাজায় তাহলে কি করে কথা হবে হযরতে বেলালের কি যদি না বাজায় তাহলে কি করে কথা হতো মুসা আলাইহিস সালামের কি করে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক এবং তার কওম কে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন এ না জওয়ান তরুণেরা বাপেরা কিভাবে পরীক্ষা করেছিল শোনেন এ যুবকেরা তরুণেরা ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নাই নে মুসা আলাইহিস সালামের পক্ষে যারা গিয়েছিল ফেরাউন তাদেরকে ধরে ধরে সৈন্য দিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত চাপিয়ে দিয়ে বলতো মুসা দল ছেড়ে দে ফেরাউনকে খোদা বলে মেনে নে মুসা দল ছেড়ে দে ফেরাউনকে খোদা বলে মেনে নে যাদের উপরে জুলুম হয়েছে এদের খরচ ছিল না করোনার কাপড় ঠিক মতো ছিল না কোন রকম ভাবে খেয়ে জীবন যাপন করত কিন্তু আল্লাহর প্রেমিক গুলো নিজেদের জান এইভাবে দিয়ে দিয়েছে তথাপি সন্ত্রাসের সাপ দেয়নি এই পরীক্ষা আল্লাহ আমাদের ঘরে এখন নিচ্ছে কি এখন নাই নে এত কড়া লাইনে এতেই আমরা ধৈর্য হারা তাহলে এত কড়া নিলে কি হবে এ না জওয়ান তরুণেরা বাপেরা
সোনার মন দিয়ে সব বছর ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদিগকে ঘর ছাড়া করে দিয়েছিল আর এক রাতের মধ্যে আছে 40 বছর 6 বছরটাই ধরছি কমটা তার সঙ্গী সাথীদিগকে এলাকা ছাড়া করে দিয়েছিল মুসা নবী তার সঙ্গী সাথীদের ঘরে নিয়ে মিশর ছেড়ে দিয়ে চলে গিয়েছিল 6 বছর হয়ে গিয়েছিল এই যুবকেরা তরুণেরা বাপেরা কয়েক লক্ষ মানুষকে মুসা নবী সাথ দেওয়ার জন্য ফেরাউন তাদেরকে হত্যা করেছে জুলুম করে জুলুম করে এর পরও শুনে রেখে দেন আল্লাহর প্রেমিকরা মুসা নবীকে ছাড়ে না আর আমার আল্লাহ পরীক্ষার একদিন শেষ করবেন অবশ্যই সেই দিন শেষটা কবে আল্লাহ জানে সেই দিন শেষটা যেদিন করে দিয়েছিল সেই দিনে আল্লাহ পাক ওই মিশরকে মুসা নবীর হাতে তুলে দিয়েছিলেন আরো জোরে বলুন সুবহান জুলুম তো হবে রে বাবা অত্যাচার তো হবে রে বাবা জালিম তো জুলুম করবে আল্লাহ পরীক্ষা নেবে না আপনি চাইছেন আল্লাহর প্রেমে আল্লাহর পরীক্ষায় পরীক্ষা দিতে রাজি আছেন না নাই এ নাজওয়ান তরুণেরা নামাজ পড়লো খেতে পাবেন না পড়লো খেতে পাবেন আল্লাহকে মানলো খাবার পাবেন না মানলো খাবার পাবেন আব্বাস সিদ্দিকের দিকে থাকলো তুমি বাঁচবে না থাকলো তুমি বাঁচবে আবার তুমি দুনিয়া জমিনে কোনো যদি কারো বিরোধী না করো সর্বসময় যদি নিউটালে ঘরে বসে থাকো তাও তোমার মৃত্যু হবে আল্লাহর দিনের বিরোধী করলো মৃত্যু হবে আল্লাহর দিনের পক্ষে থাকলো মৃত্যু হবে ফাইসাল্লা তো দুনিয়াতে নয় গো দুনিয়ায় তুমি হেরেছো কি ওটা আসল হার নয় দুনিয়ায় তুমি জিতেছো ওটা আসল জিত নয় প্রকৃত তো হার জিত হবে ময়দানে মাশরে যেদিন মাতার এক ভেদ দেখতে এলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে সেদিন সূর্যে তাবে দে মানুষের না কোনো কল থেকে মাতার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে যেদিনে আল্লাহ জাহান্নামকে নিয়েছে আর সে বাপাসে বেঁধে দেওয়া হবে ওই দিনে আল্লাহ দার করাবে দাঁড়াও বলো দুনিয়া জমিনে কি করেছিলে আমার নবীর হ্যাঁ হ্যাঁ বলেছিলে আমার নবীর নাই না বলেছিলে কি বলো যদি বলতে পেরে থাকো তাহলে তোমার জন্য শান্তি জান্নাত ওই দিনেই তুমি জিতে গেলে আর যদি না বলতে পারো যদি না করতে পারো ওই দিন তোমাকে জমিনের দিকে মাথা করে পা দুটো পরে করে ফেরেশতা দ্বারা খিসড়ে খিসড়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যেয়ে ফেলে দেওয়া হবে ওই দিন তুমি হেরে গেলে দুনিয়ায় তোমাকে মোল্লা বললো দুনিয়ায় তোমাকে মৌলানা বললো দুনিয়ায় তোমাকে দালাল বললো দুনিয়ায় তোমাকে আনকালচার বললো দুনিয়ায় তোমাকে ভয় দেখালো দুনিয়ায় তোমাকে মিথ্যা কেসের ভয় দেখালো দুনিয়ায় তোমার ঘর ভেঙে দিল দুনিয়ায় তোমার কাজ বন্ধ করে দিল দুনিয়ায় তোমার রুটি কিনে নিল দুনিয়ায় তোমার একটু নাই অভাবী জিন্দেগি গেল মনে রেখে দিও যদি তুমি অন্যায় সাথ না দাও না এর পক্ষে যদি দাঁড়িয়ে থাকতে পারো মৃত্যু অবশ্যই যেদিন দেরি না আসবে 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 তোমার কবর থেকে প্রতিটা মানসিল আল্লাহর দয়ায় তুমি জান্নাতি হয়ে যাবে এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে আল্লাহ পরীক্ষা নেবে না আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন আমাদের আব্বা জানকে হযরত ইব্রাহিম বলুন বলুন খলিলুল্লাহ জানেন না মুসলিম জাতির পিতা আর আদম আলাইহিস সালাম হলেন মানুষ্য জাতির পিতা সে মুসলিম হোক আর অমুসলিম হোক সবার আব্বা হলো আদম আলাইহিস সালাম আর মা হাওয়া সে মুসলিম হোক আর অমুসলিম হোক সবার মা তাই এই হিসাবে আমরা মানুষ সবাই ভাই 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 বোন ভাই ভাই মানুষ মুসলিম হোক অমুসলিম আমরা সব ভাই কিন্তু এক বাপ এক মায়ের সন্তান কিন্তু মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাই ইব্রাহিম নবী দুনিয়া জমিনে এসে কি করেছিলেন এক আল্লাহ দিকে মানুষকে দাওয়াত দিয়েছিলেন গরিবের পক্ষে সাথ দিয়েছিলেন তখন বাচ্চা ছিল নমরুদ এত বড় জালিম ছিল মানুষগুলোকে গলায় বেড়ে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি প্রথা পর্যন্ত চালু করে দিয়েছিল বিবাহ পোতা তুলে দিয়েছিল
যে যাকে খুশি ভোগ করত গরিবের ঘরে নারী গুণ ধনীদের সম্পদ বলে ব্যবহার করা হতো এইভাবে অত্যাচার জুলুম নমরুদ করেছিল দুনিয়ার উপরে অশান্তির দাবানল পৃথিবীতে জ্বলতেছিল ইব্রাহিম নবী এসে যখন বলতে লাগলো এ কোনো অন্যায় এক আল্লাহ দাসত্ব করো যিনি তোমাকে রাজা করেছে গুণকে প্রজা করেছে তুমি রাজা হয়ে রাজত্ব ডিউটি পালন করো প্রজা হয়ে রাজাকে শ্রদ্ধা সম্মান করবে সাজা সহযোগিতা করবে ইরায়েদের ডিউটি করবে তোমরা তোমার ডিউটি করো তোমাদের ডিউটি হলো গরিবদেরকে তার সমস্যা সমাধান করো যার ঘর নেই ঘর দাও যার বস্ত্র নেই বস্ত্র দাও যার ক্ষুধার্ত খাবার ব্যবস্থা করো যার পড়াশোনার ব্যবস্থা নেই পড়াশোনার ব্যবস্থা করো রাষ্ট্রকে নিরাপদে রাখো এটা তোমার দায়িত্ব আর প্রজাদের দায়িত্ব তোমার জয়গান গানা তোমাকে সহযোগিতা করা এই কথা যখন ইব্রাহিম নবী সমাজের মানুষকে বোঝাতে লাগলো যে নমরুদ একটা জালিম অত্যাচারী ওই সময় তখন নমরুদ দেখলো ইব্রাহিমকে রুখতে হবে রুখতে গেলে কি করবে অনেক রকম পন্থা তৈরি করে কোন দিক দিয়ে যখন পারেনি তখন কি করেছিল বিশাল আগুন তৈরি করেছে ওই আগুনে নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে ছুঁড়ে ফেলে দেবে ইব্রাহিম নবীকে আগুনে দিয়ে দেবে যাতে আগুনে ইব্রাহিম নবী পুড়ে ছারকার হয়ে যায় শুনছেন তো তাহলে আজ শুধু আপনাদের উপর জুলুম হয়েছে না আগেও হয়েছে কাদের উপরে হয়েছে যারা হকের পক্ষে কাদের উপরে হকের পক্ষে তাহলে আজ আপনাদের উপরে হচ্ছে হালকা হালকা এতে আপনারা কি ধৈর্য হারা হচ্ছে না ধৈর্য হারা হলে আপনার ক্ষতি আমার আল্লাহর কিছু হবে না কথা বুঝছেন ধৈর্য ধরতে হবে তবে হ্যাঁ হেকমতের সাথে হেকমত হেকমত কাকে বলে বোঝেন না বুঝতে পারছেন না ডিস্টার্ব হচ্ছিল হেকমত খুলে দিলাম আর ডিস্টার্ব করতে পারছে বুঝতে পারছেন না পারেননি হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে সরিয়ে দিলাম আর ডিস্টার্ব করছে হেকমত এ না জওয়ানেরা বিশাল আগুন তৈরি করেছে একটা ময়দানে এত করে তেজ বেড়ে গেছে ওর তাপেতে মানুষ কাছে যেতে পারছে না ইব্রাহিম নবীকে ফেলবে তাহলে কি করে তাই ইবলিস শয়তান চলে এসেছে নমরুদকে বুদ্ধি দিচ্ছে ইবলিস এসে বুদ্ধি দিচ্ছে এখানে একটা কথা বলে দিই ইবলিস এসেছিল কিভাবে জানেন প্যান্ট শার্ট পরে দাঁড়িয়েছে নয় ইবলিস এসেছিল মাথায় টুপি জুব্বা দাঁড়ি তসবি ধরেই বুঝতে পারছেন না পারেন তাহলে এইটা যেমন নবিয়ানা সুন্নত আবার এইটা দিয়ে ধোকা দেওয়া যায় সরল প্রাণ মানুষকে ঠিক না বেটি তাহলে এইটার বিরোধী করলে আবার ঈমান চলে যাবে আর এইটা কার গায়ে আছে দেখে তাকে ধরতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকেনি এই এত কিছুর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে যদি বলেন আমি জানি না কথা আল্লাহ শুনবে না জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে তোমাকে জানাবার জন্য আমি তো সে বুঝাচ্ছি তুমি তো বলতে পারবে না যে আল্লাহ হক কথা কেউ শোনাই নেই শুনছেন না শুনুন এ না জওয়ানেরা ইবলিস এসে বুদ্ধি দিল একটা চরকি তৈরি করো যেখানে খড়িয়ে খড়িয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে ইব্রাহিম নবীকে ভেবে দেখো তোমার আমার আব্বাকে কিভাবে পরীক্ষা নিচ্ছে এ যুবক আমার আব্বা জান আমার আম্মা জান বোন ভালো করে খেয়াল করো টাইমটা কেমন দেখো ইব্রাহিম নবীকে চরকিতে চাপানো হয়েছে চরকি এবারে টান মেরে ছুঁড়ে ফেলবে এমন সময় এমন একটা মুহূর্ত দাও দাও করে আগুন জ্বলছে ভেবে দেখো তো দেখি এরকম টাইম যদি তোমার ঘর তোমার অবস্থাটা কেমন হবে মহব্বত থাকবে তো এই জন্যই তো আমরা শেষ একবেলা খাওয়া বন্ধ হয়ে গেলে অমনি হারামের খাবার ধান্দায় ঘুরছে কোথায় কিছু পেলে হয় হাত গুটিয়ে বসে গেল আরে কিসের খাবার কি জন্যে ও চৌ পরে জানবো খেয়ে এই ভেতরটা খারাপ ঢুকে 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 ঢুকে
তাসির আসছে না ধর্মের দিকে প্রেম আসছে না এ না জওয়ান তরুণেরা ঠিক এমনি একটা মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বলছে ভাই ইব্রাহিম যদি আপনি বলেন তাহলে চুরকিটাকে আমি ধরে রাখবো খোরাবার ক্ষমতা কারো নাই আর যদি আপনি বলেন আমার ডানার ঝাপটা দিয়ে এগুলোকে সব এলাকা থেকে সরিয়ে দেব আপনি যদি সাহায্য চান বলেন আব্বা জান ইব্রাহিম নবী এই সময় তো কি বলেছিলেন দেখেন আল্লাহর কত সূক্ষ্ম পরীক্ষা দেখেন ইব্রাহিম নবী আব্বা জান বলেছিলেন এ ভাই জিবরাইল আমি সেই আল্লাহকে মানি আমি সেই আল্লাহকে মানি যিনি দুর্বল নয় আমি কমজোর নয় আমি সেই আল্লাহকে মানি যিনি সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতা রাখে অতএব আমার আল্লাহ যদি আমাকে ভালোবেসে বাঁচায় এই আগুন থেকে আমি তাহলে বেঁচে যাব আর যদি আমার আল্লাহ চায় ইব্রাহিম তুই আমাকে ভালোবাসিস এই আগুনে পড়ে আমার প্রেমের পরীক্ষা দে আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারটা যদি জান আল্লাহ দেয় হাজারবার আগুনে পরে আল্লাহর প্রেমে আল্লাহকে খুশি করব তাহলে আমার আল্লাহ যদি আপনাকে একটু গরিব বানিয়ে পরকালে জান্নাত দেয় আপনি গরিব হয়ে খুশি নয় হারামে খুশি হচ্ছেন কেন হারাম খাবো হারাম লবো হারাম লুটবো আমার আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় একটু ফেল করিয়ে পরীক্ষা লয় আপনি খুশি নয় হ্যাঁ আমার আল্লাহ যদি আপনাকে দুদিন দুনিয়ায় কোন জালিমের জুলুমের অত্যাচারের শিকার করে আপনাকে যদি পরকালে শান্তি জান্নাত দেয় আপনি একটু খুশি নয় আপনাকে শুধু একটা কথা ভাবতে হবে আমি যে রাস্তায় আছি রাস্তাটা নবীওয়ালা রাস্তা না শয়তানওয়ালা রাস্তা এটা ভাবতে হবে যদি নবীওয়ালা হয় ওখানে হারলেও লস নেই জিতলেও লস নেই ওখানে লুটলেও লস নেই ওখানে যদি আপনাকে লুটেও লাই তাও জানবে লস নেই সব এক জায়গায় জমা হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু আপনার রাস্তাটা দেখতে হবে নবীওয়ালা রাস্তায় আছে কিনা হকের পক্ষে আছেন কিনা ইসলামের পক্ষে আছেন কিনা একটু ভাই আপনাদের সময় নিচ্ছি ইসলামটা কি জিনিস একটু আপনাদের ঘরে বলছি বিস্তারিত ইসলাম কাকে বলে ইসলাম ইনসানিয়াতের নাম ইসলাম সভ্যতার নাম ইসলাম মানবতার নাম ইসলাম শান্তির নাম ইসলাম সাম্যের নাম ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম ইসলাম প্রফেট মোহাম্মদ রসুলকে নবী বলে মেনে নেওয়ার নাম ইসলাম আখেরি কিতাব কোরআন গাইডবুক বলে মেনে নেওয়ার নাম ইসলাম এতিমকে আশ্রয় দিবার নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম ক্ষুধার্তকে ক্ষুধার্ত নিবারণ করার নাম ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম ইসলাম নারীকে মর্যাদা দিবার নাম ইসলাম বিধবাকে আশ্রয় দিবার নাম ইসলাম বড়দেরকে সম্মান করার নাম ইসলাম ছোটদেরকে স্নেহ করার নাম ইসলাম জালিমের বিরোধী করার নাম ইসলাম মজলুমের সাথ দিবার নাম ইসলাম নিজের রাষ্ট্রকে প্রেম ভালোবাসা দিবার নাম ইসলাম রাষ্ট্রের বিকাশ করার নাম ইসলাম সর্ব দেশে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম যুবক শোনো ইসলাম একেই বলে জোরে বলুন সুবহানাল্লাহ ওই যে মিডিয়াতে ইসলাম দেখানো হয় এগুলো তো প্ল্যান দুই শয়তান এক জায়গায় বসে কথা বুঝছেন